হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার লাস্ট পার্ট। আমি এখানে রিমেনিং যে যেগুলো আগের ভিডিওতে ডিসকাস করা হয়নি সেগুলো উইথ ট্রিক আপনাদেরকে মনে করিয়ে দেবো, যাতে আপনাদের এক্সামে এখান থেকে কোশ্চেন এলে না ছাড়া যায়। যারা এর আগে পার্ট ওয়ানটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আপনারা উপরের আই বাটনটিতে ক্লিক করলেও পেয়ে যাবেন, এছাড়া ভিডিও শেষেও আপনারা পেয়ে যাবেন লিঙ্ক, তাছাড়া প্লে লিস্টে গেলে আপনারা চেক করতে পারেন। এছাড়াও যারা নিয়মিত পিডিএফ এবং অন্যান্য সব কিছু ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশান পেতে চান, কোশ্চেন সেট প্র্যাকটিস সেট পেতে চান, তারা টেলিগ্রাম গ্রুপে আমার জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ক্লিক করে গ্রুপটিতে জয়েন হতে পারেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম যেটা আছে সেটা হচ্ছে গগনশক্তি। গগনশক্তি আমরা করি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এয়ারফোর্স নিজে এটা প্র্যাকটিস করে নিজেদের সেনাবাহিনীর মধ্যে। কোথায় হয়? এটা বে অফ বেঙ্গলের মধ্যে হয়। এটা পাকিস্তান এবং চায়না বর্ডারের মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে বড় কম্ব্যাট এক্সারসাইজ এখানে হয়ে থাকে। মনে করে রাখবেন এয়ারফোর্সের এক্সারসাইজ গগন, সেখান থেকে আকাশে তাহলে এয়ারফোর্সের এক্সারসাইজ হবে, সেখান থেকে গগনশক্তি। এরপর হচ্ছে পিচ ব্ল্যাক। পিচ ব্ল্যাক এক্সারসাইজটা কার মধ্যে থাকে? ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। এখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ছাড়া আরও 10টিরও বেশি কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছিল। অস্ট্রেলিয়াতে এটি অনুষ্ঠিত হয়েছে। মনে রাখার উপায় হচ্ছে, আপনারা জানেন অস্ট্রেলিয়ার পেস বোলার ছিল ব্রেটলি। ব্রেটলি খুব জোরে বল করতো, এত জোরে বল করতো ব্যাটসম্যানরা চোখে অন্ধকার দেখা যেত, তারা ব্ল্যাক আউট হয়ে যেত পুরো। তো সেই ব্ল্যাক আউট থেকে অস্ট্রেলিয়ার বোলার, তো সে অস্ট্রেলিয়া। এরপর হচ্ছে কোপ ইন্ডিয়া। কোপ ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে জয়েন্ট এক্সারসাইজ হয়। এটা দুটো ফেজে হয়েছিল, একটা হয়েছিল কালাইকুন্ডাতে এবং একটা হয়েছিল আমাদের পানাগড়ে বেস ক্যাম্পে। মনে করে রাখবেন, সবাই জানেন যে আমাদের যখনই ইন্ডিয়া অন্য কোনো দেশের সঙ্গে কোনো ভালো কিছু ডিল করে বা অস্ত্রশস্ত্র কেনে, তখন তারা সবসময় কী করে, আমেরিকার কোপের মুখে পড়ে। তো সেই কোপের থেকে কোপ ইন্ডিয়া, ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে। নেক্সট হচ্ছে সিনিউ মৈত্রী 18। সিনিউ মৈত্রী 18 হয় ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। এটা হয়ে থাকে এবার, এবছর যেটা হয়েছিল সেটা ছিল এয়ারফোর্স স্টেশন আগ্রাতে। মনে রাখার উপায় হচ্ছে, আপনারা মনে রাখতে পারেন যে জাপানের কারেন্সি ধরে নিন ইউয়ান। তো সেই ইউয়ান কারেন্সি কাদের? জাপানের। তো সেখান থেকে আমাদের ইন্ডিয়া এবং জাপানের এক্সারসাইজের নাম হচ্ছে সিনিউ। তারপর হচ্ছে শক্তি 4। এটা ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে জয়েন্ট এক্সারসাইজ। মনে রাখার উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনাদের এটার মধ্যে যেটা একটা দুটো মনে রাখতে পারেন, হচ্ছে ফ্রান্সের সি আর শক্তি টিআই সিটি, এভাবে মনে রাখতে পারেন। আমরা সিটি বাজে, সেখান থেকে সিটি। এছাড়া আপনারা আরেকটা মনে রাখতে পারেন, ইউএনের আপনারা জানেন সিকিউরিটি কাউন্সিলে 5টা কান্ট্রি রয়েছে, তার মধ্যে ফ্রান্স রয়েছে। তো সিকিউরিটি কাউন্সিলে যারা থাকবে শক্তি তাদের হাতে থাকবেই, তো সেই হিসাবে ফ্রান্সের শক্তি আছে যেহেতু তারা ইউএনের সিকিউরিটি কাউন্সিলের মেম্বার। তো এভাবে আপনারা মনে রাখতে পারেন, এটা হয়েছিল ফ্রান্সের মধ্যে। এবার হচ্ছে খাঞ্জার 5। খাঞ্জার হয়েছে ইন্ডিয়া এবং কিরগিস্তানের মধ্যে। এটা এবছর হয়েছিল মিজোরামে ইন্ডিয়ার মধ্যে। মনে রাখার উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনাদের কিরগিস্তানের কে এর সঙ্গে খাঞ্জারের কে এর ম্যাচ আছে, এইভাবে আপনারা জাস্ট সিম্পল মনে রাখতে পারেন। এবার হচ্ছে অভিয়েন্দ্র, এটা আগের বারে আমি ডিসকাস করেছিলাম। এবার হচ্ছে কাজিন। কাজিন মনে রাখার উপায় হচ্ছে সিম্পল, এটা কাজাখিস্তানের কে এ জেড এবং ইন্ডিয়ার IND, এই প্রথম তিনটে করে লেটার দুটো কান্ট্রি নিয়ে কাজিন বানানো হয়েছে, এভাবে আপনার মনে রাখবেন। এটা হয়েছিল, এবারে হয়েছে ওটার রিজিয়ন কাজাখিস্তানে হয়েছিল। এরপর হচ্ছে মালাবার এক্সারসাইজ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, ট্রাই কান্ট্রি এক্সারসাইজ হয় এটি। ইন্ডিয়া, ইউএস এবং জাপান তিনটে দেশ মিলে এক্সারসাইজ করেছিল এটি। এবার হয়েছে এটি কোস্ট অফ গুয়াম, যেটা ফিলিপিন্স সাগরে অবস্থিত, সেখানে তিনটে দেশ এক্সারসাইজ করেছিল। এবার অন্যান্য আরও কতগুলো ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ যেগুলো হয়ে থাকে ইন্ডিয়ার সঙ্গে অন্যান্য দেশের, সেগুলো আমি এখানে লিস্ট ওয়াইজ করে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা তিনটাভাবে ডিসকাস করব, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান আর্মিতে যে যে যা যাদের সঙ্গে এক্সারসাইজগুলো করে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি এক্সারসাইজ আমরা বাংলাদেশের সঙ্গে করি। তারপর হচ্ছে গরুড় শক্তি, এটা আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে করি। খঞ্জার আমরা কিরগিস্তানের সঙ্গে করি এবং কুভেরিন আমরা মালদ্বীপসের সঙ্গে করে থাকি। এরপর হচ্ছে ওমানের সঙ্গে আমরা আল নাগা করে থাকি, সিঙ্গাপুরের সঙ্গে অগ্নি ওয়ারিয়ার করে থাকি, শ্রীলঙ্কার সঙ্গে মিত্র শক্তি করে থাকি এবং ইউকের সঙ্গে আমরা অজয় ওয়ারিয়ার করে থাকি। মিত্র শক্তি এবং শক্তি দুটো কনফিউশন করে ফেলবেন না, শক্তিটা আমরা ফ্রান্সের সঙ্গে, মিত্র শক্তি আমরা শ্রীলঙ্কার সঙ্গে। এছাড়া একটা মৈত্রী হয়, মৈত্রী কিন্তু থাইল্যান্ডের সঙ্গে, এটা কিন্তু মনে রাখবেন। এরপর হচ্ছে এগুলো ছিল ইন্ডিয়ান, এবার ইন্ডিয়ান নেভির সঙ্গে আমরা দেখে নেবো কী কী আছে। ফার্স্ট হচ্ছে কাকাডু, অস্ট্রেলিয়ার সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে কর্পেট আর কোমোডো, দুটোই ইন্দোনেশিয়ার সঙ্গে আমরা করে থাকি। মায়ানমারের সঙ্গে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইমকর। শ্রীলঙ্কার সঙ্গে আমরা করে থাকি স্লিনেক্স। এভাবে সিঙ্গাপুরের সঙ্গে আমরা করে থাকি সিমবেক্স বলে সেটি। থাইল্যান্ডের সঙ্গে আমরা কর্বেট করে থাকি, কর্বেট এবং কর্বেটে কনফিউশন করবেন না, কর্পেট বললে ইন্দোনেশিয়া, কর্বেট বললে কিন্তু থাইল্যান্ড। এরপর একটা হচ্ছে কোঙ্কন, কোঙ্কনটা হচ্ছে ইউকে। আরেকটা হয় এর সঙ্গে যেটা হচ্ছে মালাবার, মালাবারটা কিন্তু ইউএসএ, আমরা আগে ডিসকাস করলাম।
এরপর হচ্ছে এয়ারফোর্সের সঙ্গে, এয়ারফোর্সের যেটা হচ্ছে ওমানের সঙ্গে আমরা করে থাকি ইস্টার্ন ব্রিজ, থাইল্যান্ডের সঙ্গে আমরা করে থাকি সিয়াম ভারত, ইউএইর সাথে আমরা করে থাকি ডেজার্ট ইগল, খুবই ইম্পর্টেন্ট, ইউকের সাথে আমরা করে থাকি ইন্দ্রধনুষ, এবং ইউএসের সঙ্গে আমরা করে থাকি রেড ফ্ল্যাগ। তো এই কথাগুলো রিমেনিং ছিল, পার্ট এ পার্ট টু দুটো পুরো আপনারা দেখে নিলে, যদি ট্রিকগুলো ভালো করে মনে রাখেন, একবার ভিডিওটা দেখে নিলে আশা করি আপনারা ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন। কালকে আমি আবার নতুন আরেকটা টপিক আপনাদের জন্য আনবো, যাতে যেগুলো এক্সামিনেশনের জন্য খুব হেল্পফুল হয়। চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।